ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यं। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यं। ओम कालिंदी फुल्ल कमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए चपार्षदा रामकृष्ण गत प्राणां सर्वांतान प्रणमाम्यं। श्री भगवानेर अशेष इच्छाए आमरा समबेत होयेछि श्री रामकृष्ण देवे गृही एवं सन्यासी पार्षदेर जीवनी आलोचना करते। শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম গৃহী পার্ষদ শ্রী দেবেন্দ্রনাথ মজুমদারের জীবন আজকে আমরা আলোচনা করব। শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন তার দু ধরনের শিষ্য হোক, তার ভাব বহন করে নিয়ে যাওয়ার জন্য দুটি দু ধরনের আধার হোক, একটি হচ্ছে তার সন্ন্যাসী শিষ্যমণ্ডলী এবং অপরটি হচ্ছে গৃহী শিষ্যমণ্ডলী। তারা চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন আদর্শ গৃহী হিসেবে কেউ কেউ সংসারে থেকে তারা সংসারের যাবতীয় কাজকর্ম করে যাক, এগিয়ে যাক। তাই তিনি এই বলরাম বসু, তারপরে মাস্টারমশাই এদের মতো সবার মধ্যে সবাইকে তার নিজের আদর্শে তৈরি করার ব্যবস্থা করেছিলেন, যাতে তারা আগামী দিনের মানুষের কাছে এই ভাবটি বহন করে নিয়ে যান। আমাদের সাধারণত একটা ভাব আছে যে ভগবান মানে ভগবানকে চাইতে হলে ঘর ছেড়ে বেরোতে হবে, ঘর না ছাড়লে ভগবানকে চাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ এই ভাবটি আমাদের মনের মধ্যে থেকে সরিয়ে দিলেন, তিনি আমাদের কাছে এটি একেবারে খুব সুন্দর করে প্রকাশ করলেন যে ভগবানকে যদি চাইতেই হয় তাহলে কিন্তু ঘর না ছাড়লেও চলবে। আমি কিন্তু আজকে যারা ওই হাত তুলবেন, আজকে যারা হাত তুলবেন যাদের মাইক্রোফোনও অন আছে, সবাইকে ক্লাস থেকে আমি বার করে দিচ্ছি। আমি অনেকবার বলেছি আর নতুন করে কিছু বলবো না, সোজা সোজা দুজনকে বার করে দিয়েছি আমি। এইগুলো আর মানে হওয়া উচিত নয়, ভালো নয়, এগুলো আমি সোজাসুজি বার করে দিচ্ছি। আমি খুব সতর্কভাবে আপনারা মাইক্রোফোন অন করবেন, আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। অনেকবার বলেছি, বলে ক্লান্ত হয়ে গেছি। তা তিনি ভক্তদের মধ্যেও তিনি এই ভাবটা জাগিয়ে রাখার চেষ্টা করেছিলেন যে ঈশ্বরীয় ভাব মানেই হচ্ছে সবসময় যে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে এরকম কিছু নয়, এবং ঈশ্বরীয় ভাবটিকে সহজবোধ্য, মানুষের কাছে সহজবোধ্য করে দেওয়ার জন্য তিনি রেখেছিলেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ দিয়েছিলেন এবং বিবাহ দিয়ে আগামী দিনে গৃহস্থদের মাঝখানে সেই ভগবানের উন্নত নাম সেই প্রচারের জন্য তাকে রেখে গেছিলেন। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণদেব এই কলিযুগের মানুষদের জন্য আদর্শ গৃহী তৈরি করে, আদর্শ মানুষকে তৈরি করে তিনি তাদের মাঝখানে রেখে দিয়ে গেছিলেন। এই কারণেই দেবেন্দ্রনাথ অনেকবার, বহুবার ঠাকুরের কাছে সন্ন্যাস প্রার্থনা করলেও বারবার তাকে তিনি ফেরত দিয়েছিলেন। একবারের ঘটনা আছেই, যেবার তিনি একেবারে ঠাকুরের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে প্রার্থনা করছেন, ঠাকুরের উত্তরটা ভারী সুন্দর দিয়েছিলেন। একটি গান তিনি তাকে শুনিয়েছিলেন, কেন নদে ছেড়ে সোনার গৌর দণ্ডিধারী হবি, ও তোর ঘরে বধু বিষ্ণু প্রিয়া তার দশা কি করিবি, একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। শচীমাতার ভাব অনুযায়ী সেই গান সেটি তিনি তাকে শুনিয়েছিলেন। সত্যি করেই দেবেন্দ্রনাথের অবস্থা ঠিক একেবারে আমাদের এর মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর মতোই হয়েছিল। যে সময় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তখন তার বড় ভাই মাত্র 41 বছর বয়সে মারা যান। তিনি প্রথমে বাড়ির আর্নিং মেম্বার ছিলেন, পরবর্তীকালে সেই কাজে তার সহায়তা হয়েছিলেন, সহায়ক হয়েছিলেন আমাদের কি বেশ বলে আমাদের দেবেন্দ্রনাথ মজুমদার, তার নাম ছিল সুরেন্দ্রনাথ মজুমদার, এবং এই দুই ভাই মিলে একসঙ্গে মিলে এই সংসারটিকে প্রতিপালন করতেন। কিন্তু মাত্র 41 বছর বয়সে সুরেন্দ্রনাথ মারা যান
এবং তার পরিবার ছিল এবং তার নিজের পরিবার, সদ্য বিবাহ হয়েছে নিজের পরিবার, তখন মাত্র 5 বছর বিয়ে হয়েছে যখন তার দাদা চলে যান, দেবেন্দ্রনাথের মাত্র 5 বছর বিয়ে হয়েছে। অতএব এই সমস্ত পরিবারকে ফেলে তার সন্ন্যাসী হওয়া যে সাজে না সেইটা বোঝানোর জন্য শচীমাতার ভাবে সেই গানটি একটি তিনি তাকে শোনান। যশোর জেলার অন্তর্পাতি নড়াইল গ্রামের জগন্নাথপুরে আমাদের দেবেন্দ্রনাথ মজুমদারের জন্ম। সঠিক তারিখটা কেউ জানে না, জানুয়ারির 1844 সালে, কিন্তু বাংলায় ছিল 1250 সালে 24শে পৌষ। তারা অরিজিনালি শ্রীরাম, এই দেবেন্দ্রনাথ মজুমদাররা বন্দ্যোপাধ্যায় মাড়ুজ্যে উপাধিধারী ছিলেন, তাদের পদবী ছিল মাড়ুজ্যে বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই নড়াইল ওইখানে তারা একটি মৌজার অধিকারী ছিলেন এবং মৌজার অধিকারী হওয়ার জন্য রাজা তাকে মজুমদার মৌজাদার উপাধি দেন, যেটি পরবর্তীকালে অপভ্রংশ হতে হতে মৌজাদারে রূপান্তরিত হন। এই মৌজাদার হন, তার থেকে তারা মজুমদার হিসেবে পান। তার বাবা প্রসন্ননাথ দেবেন্দ্রনাথের জন্মের মাত্র 2 মাস বাদে মারা যান। তার মা দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং 2 সন্তানকে তিনি তৈরি করেছিলেন। বাবা মারা যাওয়ার পর তার হিসেব অনুযায়ী তার জ্যাঠামশাই তার পরিবারের অভিভাবক হন, কিন্তু মাত্র 21 বছর বয়সে তিনি তার দাদা সুরেন্দ্রনাথ এই সংসারের ভার, সংসার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন। দেবেন্দ্রনাথকে দেখতে ভারী সুন্দর ছিল, পরবর্তীকালে আপনারা যারা ছবি দেখেছেন, এবং তার রূপ নিয়ে নিজের একটা ভীষণ রকমের অহংকার ছিল, আমরা পড়বো কেমন করে রূপ তাকে অধঃপতনে নিয়ে গেছিল এই গল্প আমরা পড়বো। কিন্তু সুরেন্দ্রনাথের এই রূপ নিয়ে ভীষণ একটা অহংকার ছিল, যেটা আমরা আগেও একবার শ্রীরামকৃষ্ণ পুঁথি বলবার সময় বলেছি, যে তাকে দেখতে ভীষণ সুন্দর ছিল, এখানে তার একটা প্রচ্ছন্ন অহংকার ছিল। ছোটবেলায় তিনি পিতৃহীন হওয়ার কারণে সকলে তাদের তার জন্য একটা নরম ভাব ছিল, গৌরবর্ণ সুদর্শন দেখতে, কিন্তু ভয়ঙ্কর ডান পিটে ছিলেন। তার মা কিছুতেই তাকে সামলাতে পারতেন না। একদিন তিনি তার পেছন পেছন ছুটছেন এবং তাকে যখন প্রায় ধরেই ফেলেছেন, তখন তিনি লাফ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পড়ে যান, পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তখন তো ওরকমভাবে ওই হাত করার প্লাস্টার করার ব্যবস্থা ছিল না, সেই কারণে সেই সময় উপযুক্ত চিকিৎসা না হওয়ার জন্য ওই হাড়টি জোরে কিন্তু চিরদিনের মতো তার বাঁ হাতটা বেঁকে থাকে। আপনারা দেখবেন দেবেন্দ্রনাথের যদি ছবি আপনারা খুব ভালো করে দেখেন, তাহলে দেখবেন বাঁ হাতটা একটু এরকম করে কাঁধটা তোলা আছে। তিনি লেখাপড়াতে একেবারেই ভালো ছিলেন না, লেখাপড়া একেবারে তার কোনো কিছু আসতো না, হাতের লেখা খুব সুন্দর ছিল এবং অদ্ভুত বিষয় বুদ্ধি ছিল, যে কারণে উকিল এই দলিল দস্তাবেজ এইগুলো পড়াতে খুব তিনি একেবারে তিনি খুব মাহির ছিলেন, একবার ওস্তাদ লোক ছিলেন তিনি। ছোট থেকেই ঈশ্বরকে পাওয়ার জন্য তার ভীষণ রকমের একটা ভেতরের একটা অন্তরের একটা প্রেরণা ছিল। গোবালকের পেছন ছুটতে ছুটতে তিনি একবার তার প্রথম ঈশ্বরের আভাস তার হয়। পরবর্তীকালে তিনি তার গানেতে এই কথাগুলি লেখেন, সৃষ্টি ছাড়া সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া, মাঠের মাঝে আকাশ ধারা ধরা ঘুরিয়ে সারা চারিধারে। তার মনে হয়েছিল যে ভগবানের কৃপা না হলে আমরা এরকমভাবে ঘুরে ঘুরিয়ে বেড়াবো, কিন্তু যদি দেখার দৃষ্টি হয় এই জগৎ সংসারে যেখানেই দেখতে পাই তোমাকে দেখতে পাবো। তোমাকে দেখতে পাই না তার কারণ হচ্ছে তুমি তোমার সৃষ্টিকে তোমার মায়ার দ্বারা আবৃত করে রাখো, সেই কারণে তোমার কায়া মানুষ দর্শন করতে পারে না, তোমার ছায়া দেখতে পায়, প্রতিবিম্ব দেখতে পায়, প্রতি মানুষের ভেতরে তুমি বিরাজ করছো, তোমার আভাস তোমার প্রকাশ প্রতি মানুষের মধ্যে থাকে, না হলে তোমাকে ধরা মানে হচ্ছে মাঠের মাঝে আকাশ ধরা। আমরা মাঠের এক প্রান্তে যখন দাঁড়িয়ে থাকি তখন অন্য প্রান্তের সে দিকচক্র বলে মনে হয় আকাশটা বোধ হয় ওইখানে মাঠের সঙ্গে মিশে গেছে, ছুটে গেলে বোধ হয় আকাশটাকে আমি ওখানেই ধরতে পারবো। এইটা বলছেন যে তাকে ছোঁয়াটা অত সহজ নয়, ছোট্ট ছেলের অনুভূতি পরবর্তীকালে গানের লেখা হিসেবে বেড়ায়, মাঠের মাঝে আকাশ ধরা ঘুরে সারা চারিধারে। তার জ্যাঠামশাই মারা যাওয়ার পরে লেখাপড়ার সুবিধা হওয়ার জন্য তিনি নড়াইল থেকে কলকাতায় তার দাদার কাছে এসে পৌঁছন
কিন্তু কোনোরকমে 4-5 বছর তিনি লেখাপড়া করেছিলেন, তারপরেই তিনি আর লেখাপড়া করেননি। যখন তিনি কলকাতায় আসেন তখন তার 14-15 বছর বয়স, এবং কোনোরকমে লেখাপড়া শিখে তার এটা ছেড়ে দেন। তার দাদা সুরেন্দ্রনাথ, তিনি লেখাপড়ায় খুব ভালো ছিলেন, কিন্তু বাড়ির চাপে, যেহেতু বাড়ির সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিতে হয়েছিল, তাই খুব অল্প বয়সে লেখাপড়া ছেড়ে দেন। কিন্তু তার ভেতরে দুটি খুব দিব্য গুণ ছিল, যে দিব্য গুণ দুটি তিনি দেবেন্দ্রনাথকে দিয়ে গেছিলেন। প্রথম দিব্য গুণটা হচ্ছে, তিনি তার ভেতরে সাহিত্য চর্চার যে ভাব, এটি তার মধ্যে দিয়ে যান। তিনি খুব ভালো লেখক ছিলেন এবং সেই সময় তার লেখা প্রকাশিত হয়েছিল। তার লেখা কাব্য ছিল, তার মধ্যে দুটির কথা এখনো জানা যায়। একটি কাব্যের নাম হচ্ছে সবিতা দর্শন, আর একটির নাম মহিলা। কবি সুরেন্দ্রের বন্ধু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। কবি সুরেন্দ্রের বাড়িতে মাঝে মাঝেই সাহিত্যিকদের আসর বসতেন। কলকাতার সেই সময় যারা সাহিত্য চর্চা করতেন তারা সেই সাহিত্যের আসরে আসতেন, এবং সেখানে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষও এসে উপস্থিত হতেন, এবং বিকেল থেকে আলোচনা শুরু হলে মধ্যরাত্রির অবধি তাদের সাহিত্য চর্চা করতেন। এই সাহিত্যের এই যে চর্চা, তাদের যে আলোচনা, এগুলো দেবেন্দ্রনাথ মন দিয়ে শুনতেন, যেগুলো পরবর্তীকালে তার জীবনে প্রভাব পড়ে। আরেকটি দিব্য গুণের অধিকারী ছিলেন তার দাদা, তিনি খুব ভালো এই যোগাসন জানতে পারতেন। এটি তার মানে একেবারে অনায়াস সাধ্য ছিল। তিনি তার ছোট ভাইকে 64 প্রকারের যোগাভ্যাস শিখিয়েছিলেন, যেটিকে ভিত্তি করে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, যেটি তাকে শ্রীরামকৃষ্ণের কাছে আসার প্রেরণা দেন। তিনি মাত্র তাকে তখনকার দিনে 27 বছর, মানে অনেক বছর, তিনি বিয়ে করতে চাননি, তার মা তাকে জোরজার করে বিয়ে দেন, এবং যখন তিনি বিয়ে করতে চাইছেন না, মা তখন অন্ন জল পরিত্যাগ করেন। কিন্তু বিয়ের কয়েক বছরের ভেতরে তার দাদা মারা যান মাত্র 41 বছর বয়সে, যেটির কথা আমরা আগে বলেছি। ফলে সংসারের সমস্ত দায় দায়িত্ব তার ঘাড়ে পড়ে যায়। তিনি সংসার প্রতিপালনের জন্য কাজের যেমন চেষ্টা করতেন, তাতে যেমন তার অর্থ সংকুলান হতো না, ফলে তিনি বিভিন্ন মানুষের কাছে টাকা ধার করতেন। এমন সময় তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সেরেস্তার কাজে কাজ পান, সেরেস্তাতে কাজ পান। যে কাজ তিনি করতেন সেটা কাজ হলো, ওই লোকেরা খাজনা জমা দিতে আসতেন, সেই খাজনা গ্রহণের কাজ। সাধারণত অন্যান্য সেরেস্তায় যারা কাজ করতেন, তারা খাজনা গ্রহণের সময় তিনি খাজনা দেন, তার কাছ থেকে 2-4 পয়সা পেতেন, এবং এই যে অতিরিক্ত আমদানি দিয়ে তারা বেশ ভালো চালাতেন। কিন্তু তিনি ভারী সৎ ছিলেন, ফলে তাঁর এইসব উপরি কোনো রকম আয় ছিল না। এদিকে ধারের মাত্রা এত বেড়ে যাচ্ছিলেন, তিনি আর নিজেকে সামলাতে পারেন না পেরে এই ঠাকুরবাড়ির বাবুদেরকে গিয়ে তার সমস্ত দুঃখের কথা বলেন, এবং যখন তিনি ঠাকুরবাড়ির বাবুদের সব দুঃখের কথা বলেন, তখন তারা দেবেন্দ্রনাথকে এই কদিনেই চিনতে পেরেছিলেন। তারা তার যাবতীয় ধার পরিশোধ করে দেন, কিন্তু তাকে সতর্ক করেন সংসার খরচা কম করতে হবে। কিন্তু দেবেন্দ্রনাথের পক্ষে কোনোভাবেই সংসার খরচা যত অল্পতেও খরচ করুন, তিনি যা মাইনে পেতেন তা দিয়ে তাঁর কলকাতার বাস এবং এই তার যে দেশের বাড়ি, দুটির খরচা একসঙ্গে রক্ষা করা সম্ভব হচ্ছিল না। কিছুদিন তিনি কলকাতা ছেড়ে হাওড়াতে গিয়েও বাস করতে থাকেন, যাতে খরচা কম হয়, কিন্তু সেখানে ম্যালেরিয়ায় ভুগে তিনি আরও বেশি দুর্বল হয়ে পড়েন। আমরা বলেছি তিনি 64 রকমের আসন জানতেন, যোগাভ্যাস করতেন, এবং এই 64 রকমের যোগাসন ও যোগাভ্যাস করতে করতে তার নানা রকমের সিদ্ধাই আসা শুরু করলো। তিনি জ্যোতি দর্শন করতে পারতেন, অশ্রুতপূর্ব নানা রকমের শব্দ শ্রবণ করতে পারতেন, এমনকি তার শরীরকে হালকা করে আকাশ মার্গে বিচরণও করতে পারতেন। এই সমস্ত এই যে সিদ্ধাই, এগুলি তার একটু একটু করেছিল, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত বেদনা তার সবসময় ছিল। এই যাবতীয় সিদ্ধাই আছে, অথচ যাকে পেলে সব এগুলো সব অশান্ত হয়ে যায়, এগুলো সব শান্ত হয়ে যায়, সেই ভগবানের দর্শন তিনি কখনো কোনোদিন পাননি। তার জন্মগত বিশ্বাস ছিল ঈশ্বর দর্শন হবে, কিন্তু বারবার তিনি চেষ্টা করেও তাতে বিফল হন। তিনি পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির তিনতলার ঘরে বেশ দীর্ঘদিন ধরে সাধন ভজন করেন, এবং সেইখানেই তার ঈশ্বর সম্পর্কে
একটিখানি ধারণা হতে থাকে এবং তিনি অনুভব করেন যে ভগবানের ইচ্ছা না হলে কখনোই আমাদের ঈশ্বর দর্শন হবে না। আমরা চেষ্টা করতে পারি, আমরা আমাদের যে সাধন পদ্ধতি অনুযায়ী যেতে পারি, কিন্তু তিনি যতক্ষণ না দর্শন দেবেন মনে করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে কোনো অবস্থাতেই তার দর্শন পাব না। এই কথাও তার সে অনুভব তিনি তার গানে লিখে গেছেন। সেখানে তিনি লিখছেন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত খুঁজে বেড়ায় অন্ধকারে। এই ঈশ্বর লাভের জন্য তিনি একেবারে পাগলের মতো ঘুরে বেড়াতেন। তিনি একদিন ওই কেশবচন্দ্রের সমাজে যাতায়াত করেন এবং সেইখানেই এই কেশবচন্দ্র সমাজে তার মামার বাড়ির লানুর জন্য যেতেন। সেই মাতুল গৃহে তিনি একদিন একটি অদ্ভুত জীবনী গ্রন্থ পড়েন, সেটি হচ্ছে ওই সাধু অঘরনাথ, ভাই অঘরনাথ, যে সাধু অঘরনাথের জীবনচরিত। সেখানে তিনি একটি ঘটনা পড়লেন, অঘরনাথ একবার ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা অঘরনাথকে মেরে ফেলবেই ঠিক করেছিলেন, তার যাবতীয় লুট করে মেরে ফেলবেই ঠিক করেছেন। যখন তারা তার যাবতীয় জিনিসপত্র লুট করছেন, অঘরনাথ ধীর স্থির শান্তভাবে জোর হাত করে অসংশয় চিত্তে ভগবানকে ডেকে চলেছে। তার এই ভক্তিভাব দর্শন করে ডাকাতদের মনেও অদ্ভুত পরিবর্তন এলো এবং তারা ভাই অঘরনাথকে ছেড়ে দিলেন। এইটা পড়া মাত্র তার মনের ভেতরে বিশ্বাস হলো যে ঈশ্বরে যদি আমি মন রাখতে পারি, প্রথম কথা ঈশ্বর যেমন তাঁর কৃপায়, যেমন আমি ঈশ্বর দর্শন করতে পারি, তেমনি ঈশ্বর আমাকে, আমি বুঝতে পারি না পারি, ঈশ্বর আমাকে প্রতি মুহূর্তে রক্ষা করে আছেন। এই ভাবটি তার ভেতরে এত তীব্র হলো যে ভগবান আছেন তাকে খুঁজলে পাওয়া যায়। তিনি একটা না এই ভাবটি নিয়ে তিন দিন থাকলেন অনাহারে অনিদ্রায়, এই ভাবটিকেই চলেছেন এবং ভগবান কোথায়, ভগবান কোথায়, ভগবান এই মনের ভেতরে তার হতে থাকলো। তিন দিন অন্তে তার এই ভাবটি শান্ত হলো এবং তার মন যেন বলতে থাকলো, ঈশ্বরকে পাওয়ার জন্য গুরুকরণের প্রয়োজন আছে, গুরু ছাড়া ঈশ্বর সাধন হবে না। সেই সময়কার বিখ্যাত সন্ন্যাসী, তিনি ওই ভগবান দাস বাবাজি দর্শন করবার জন্য তিনি ওই কালনার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু স্টিমার ঘাটে গিয়ে শুনলেন যে কালনার স্টিমার পেরিয়ে গেছে। তিনি খুব মন খারাপ করে তারই বন্ধু নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেখানে তার বৈঠকখানায় একটি বই রাখা ছিল, বইটির নাম হচ্ছে ভক্তি চৈতন্য চন্দ্রিকা। সেই গ্রন্থ পড়তে পড়তে তিনি প্রথম রামকৃষ্ণ পরমহংসের নামটি শোনেন। রামকৃষ্ণ পরমহংস এই নাম শোনা মাত্র তার মনে হতে থাকল যে পরমহংস নিজে তো খুব উচ্চ, পরমহংস তো মানুষের খুব উচ্চ অবস্থার কথা, তাহলে ইনি যখন এত উচ্চ অবস্থার সাধক, ইনি নিশ্চয়ই আমাকে ভগবত দর্শন করাতে পারেন। তিনি জানলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে থাকেন। তিনি আর দ্বিতীয় কিছু ভাবনা না করে তিনি ধীরে ধীরে আহিরিটলার ঘাটে এসে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু সমস্ত রাস্তা তার মনের ভেতরে একটা অদ্ভুত সংশয় হতে থাকলো, কেন এলাম, কি করতে এলাম, কি দেখব, কেমন সাধু, কিছু জানলাম না বুঝলাম না, একটা বই দেখে চলে এলাম। তার মনের ভেতরে ভীষণ রকমের সংশয় হচ্ছে, এমনকি যখন তিনি নেমেছেন তখনও তার মনে হচ্ছে না গেলেই হয়, ছেড়ে ফিরে গেলেই হলো। তিনি যখন চাঁদনীর ঘাটে এসে নামলেন তখন প্রথম নিরঞ্জনানন্দজিকে, নিত্য নিরঞ্জন তখন ঘাটে গঙ্গায় স্নান করছেন, তিনি জিজ্ঞাসা করলেন যে রামকৃষ্ণ পরমহংসদেবকে কোথায় পাওয়া যাবে। নিত্য নিরঞ্জন আঙুল দিয়ে দিক নির্দেশ করলেন, গঙ্গার দিক থেকে ঠাকুরের ঘরে ঢোকার যে গোল বারান্দা সেইখানে। গোল বারান্দাতে তিনি এসে পৌঁছে দেখলেন ঠাকুরের ঘরে কেউ নেই, এমন সময় তিনি দেখলেন ঠাকুর সেই গোল বারান্দায় এসে উপস্থিত। ঠাকুরকে তিনি বললেন তিনি তার দর্শন করতে এসেছেন। ঠাকুর বললেন, ঘুরে অন্য পথে, ওই যে সামনের যে পথ দিয়ে আমরা ঘুর ঢুকি, ওই দিক থেকে জুতো খুলে এসে তার ঘরেতে এসে যেন ঢুকেন। ঠাকুরের ঘরে ঢোকা মাত্র তিনি তাকে মাদুরে বসতে দিয়ে সব জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন। তিনি বললেন কলকাতা থেকে। বলা মাত্র ঠাকুর ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে গেলেন এবং ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি এমনি দেখতে, মানে তখনকার দিনে রামকৃষ্ণ পরমহংস মানে সবাই ভাবতেন শ্রীরামকৃষ্ণের কাছে গেলে তিনি তার কৃষ্ণ রূপটি দর্শন করাবেন। ঠাকুর একবারে তিতিবিরক্ত হয়ে গেছিলেন,
তাই মজা করে ওই ত্রিভঙ্গ মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি এমনি দেখতে এসেছেন? তখন তিনি বললেন, না আপনাকে দেখতে এসেছি। ঠাকুরের অদ্ভুত আচরণ করলেন, যেটা আমাদের দেবেন্দ্রনাথের মনে খুব স্ট্রাইক করেছিল। এই এতক্ষণ তিনি এত ভালো করছিলেন, তাকে দেখবো বলে এসেছি, তার সঙ্গে এত বড় বড় কথা বলা আছে, যেই তাকে বলেছি তোমাকে আপনাকে দেখবো বলে এসেছি, সঙ্গে সঙ্গে তিনি গাওনা গাইতে শুরু করলেন। বললেন, বাবা আমাকে আর কি দেখবে, দেখো আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, দেখো দেখি হাতটা একটু হাত দিয়ে দেখো তো এই জায়গাটা, এটা হাড় ভেঙেছে কিনা, খুব যন্ত্রণা, কি করি। তিনি অবাক হয়ে গেলেন যে লোকটা সম্পর্কে এত উচ্চ কথা শুনেছেন, কোথায় ভগবানের কথা বলবি, এ তো আর পাঁচজন মানুষের মতোই কথা বলছি, দেখো হাতে ব্যথা হয়েছে ভেঙে গেছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস তিনি লক্ষ্য করলেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা এটা সারবে তো? দেবেন্দ্রনাথ সেই ছোট্ট বাচ্চার মতো তিনি বলতে থাকলেন, বাচ্চা ভেবে তাকে যেমন বাচ্চাকে যেরকম সকলে ইয়ে দেয় আশ্বাস দেয়, তেমনি বললেন, হ্যাঁ হ্যাঁ সেরে যাবে। কিন্তু এই রিয়াকশনটা অদ্ভুত ছিল, শ্রীরামকৃষ্ণদেব চেঁচিয়ে বলতে থাকলো, ওগো ইনি বলেছেন আমার হাত সেরে যাবে, ইনি কলকাতা থেকে এসেছেন, মানে কলকাতা থেকে এসেছেন মহাজ্ঞানী, শুধু তাই নয়, এমন করে জোর করে বলতে থাকলেন। দেবেন্দ্রনাথ হতবাক হয়ে ভাবছেন, আরে ইনি তো অদ্ভুত মানুষ, আমি সাধু দেখতে এসেছি, আমাকেই সাধু বানিয়ে দিল, মানে মানে আমার ভেতরে বাকসিদ্ধি শক্তি আছে সেইটিকেই জাগিয়ে দিল। বলছে এমন করে তিনি সকলকে বলছেন যেন আমি বাকসিদ্ধ পুরুষ, আমি সাধক দেখতে এসেছি, উনি আমাকে সাধু বানিয়ে ছেড়ে দিলেন, এ তো অদ্ভুত মানুষ। তিনি হাঁ করে তার দিকে দেখতে থাকলেন, শুধু তার দিকে দেখতে থাকাই নয়, তিনি ধীরে ধীরে তার সারল্যে মুগ্ধ হয়ে যেতে থাকলেন, একটু একটু করে তার সারল্যে মুগ্ধ হয়ে যেতে থাকলেন, কারণ এরকম সারল্য তিনি এর আগে আর কখনো দেখেননি। দুজনে একে অপরকে অনিমেষ দৃষ্টিতে দেখতে থাকলেন এবং ভগবত আলাপ চলতে থাকলো। এই সময় ঠাকুরের আদেশে হরিশ তার জন্য জল এবং মিষ্টি নিয়ে এলেন, এবং তিনি কিন্তু তার যে বৈষ্ণব মতে তার যে ভালোবাসার কথা এটি কিন্তু কখনো তাকে বলেননি, কিন্তু ঠাকুর যেন অলক্ষ্যে সব বুঝতে পারলেন। কথা হয়ে যাওয়ার পরে যখন জানলেন তিনি আজকে আর স্নান করবেন না, তখন তিনি তাকে বিষ্ণু ঘরে পাঠালেন সেখানকার প্রসাদ পাওয়ার জন্য। এটি হচ্ছে দ্বিতীয় বিষয় তার জন্য অপেক্ষা করছিল, যে ঠাকুর তাকে কিচ্ছু জিজ্ঞেস না করে শুধুমাত্র তাকে দেখে, তার ফোঁটাও ছিল না তিলকও ছিল না, কিচ্ছু না দেখে তাকে বিষ্ণু ঘরে পাঠালেন। ঠাকুরের এই মধুর আলাপ, তার চেয়েও মধুর ব্যবহার, হৃদয়ে মজুমদারের হৃদয় একদম ভরে গেল। তিনি এক আধ্যাত্মিক পুরুষকে দেখবেন বলে এসেছিলেন, যিনি জটাজুটো সব নিয়ে আছেন আর নানা রকমের হিংটিং ছট করে এবং ছুঁয়ে দেওয়া মাত্র ভগবানকে দেখবেন, কিন্তু তিনি দেখলেন যে মানুষ ব্যবহার দিয়ে মানুষের অন্তরের যে যে তার যে সেই ভগবত দর্শন হচ্ছে না বলে তার মনে যে ভীষণ কষ্ট, ভীষণ যে বেদনা, সেটাকে সম্পূর্ণভাবে অপসৃত করে দিলেন। এবং এই যাবৎ সাধু সম্পর্কে তার যা ধারণা ছিল সেটি সম্পূর্ণভাবে চলে গেল। ঈশ্বর দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গ এবং ঈশ্বরময় জীবনযাপন করাটা শ্বাস প্রশ্বাসের মতো সহজ সরল, কোনো জটিল কিছু নয়, এইটার বিষয়ে তার একটা গভীর প্রত্যয় তৈরি হলো। দুপুরে বিশ্রামের পর তিনি যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তার গায়ে হাত দিয়ে দেখলেন তার গা অত্যন্ত উত্তপ্ত এবং মুখ শুকিয়ে গেছে। তিনি দ্রুত বাবুরাম মহারাজকে ডাকলেন এবং নৌকায় করে তাকে আহিরিটলার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। কলকাতায় আহিরিটলায় পৌঁছানো মাত্র যখন তিনি পৌঁছেছেন তখন তার ভীষণ জ্বর, তার আর বাড়িতে যাওয়া হলো না, তার বন্ধুর বাড়িতে তিনি গেলেন, এবং বন্ধুর বাড়িতে যাওয়ার পরই তিনি স্বগৃহে যাওয়ার জন্য পালকি ডাকালেও তার শরীরের অবস্থা এত খারাপ হতে থাকলো তার পক্ষে আর সেই বন্ধুর ঘর ছেড়ে যাওয়া সম্ভব হলো না। 41 দিন এক টানা জ্বরে তিনি ভুগে একদম দুর্বল হয়ে পড়লেন। রোগ যন্ত্রণার মধ্যে তিনি অদ্ভুত দর্শন করতে থাকলেন, তার মনে হলো তিনি যে দক্ষিণেশ্বর ছেড়ে এসেছেন এই বোধটা তার ভেতরে এতটুকু এলো না, তার খালি মনে হলো তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে আছেন, সেখানে অশক্ত অবস্থায় পড়ে আছেন, বিছানায় পেচ্ছাপ পায়খানা করছেন, ঠাকুর বাড়িতে এগুলি করা ঠিক নয়, এইটি তার বারবার মনে হতে থাকলো। এবং যখনই যেদিকেই তাকাতেন তিনি ঠাকুরের দিকে, ঠাকুরকে যেন দর্শন করতে পারতেন, এটা তার মনের ভেতরে একটা আতঙ্ক তৈরি হতে থাকলো। তার সবসময় আবার কার মাইক্রোফোন খোলা, খনিকা পাল।
মাইক্রোফোন বন্ধ করুন কনিকাপাল। এবং তার মনের ভেতরে ভীষণ আতঙ্ক মনে হতে থাকলো। তার মনে হলো গতবার যখন গেছিলাম তখন ঠাকুর দ্বিভুজ কৃষ্ণের রূপ দেখিয়েছেন, এবার যদি যান তাহলে আবার অসুস্থ হয়ে পড়বে, চতুর্ভুজ কৃষ্ণের মূর্তি দেখুন। দ্বিভুজ দেখি তার যে অবস্থা, চতুর্ভুজ দেখলে তার বোধহয় প্রাণ সংশয় হবে। তিনি ভাবলেন বাবা বামুনের ছেলে নিত্য গায়ত্রী জপ করে যেরকম বেঁচে আছি সেরকম বেঁচে থাকাই ভালো, এই সাধন ভজনের আর কোনো প্রয়োজন নেই। তিনি ভেবেই নিলেন আর তিনি কোনো দিন ঠাকুরের সঙ্গে দেখা করতে যাবেন না। কিন্তু পরমহংস নামের আকর্ষণ তো জাত সাপে ছোবল দিয়ে দিয়েছে, সেই কারণে তিনি একদিন তার সেই বন্ধু নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় যার বাড়িতে গিয়ে তিনি ঠাকুরের বিয়ে পেয়েছিলেন, তার বাড়িতে গিয়ে তিনি সুলভ সমাচার এই যে পত্রিকায় সেইখানে দেখতে দেখতে দেখলেন লেখা আছে আজ বিকেল 5টার সময় রামকৃষ্ণ পরমহংস মশাই বাগবাজারে বলরাম বসুর বাড়িতে আসবেন। তার একবারও মনে হচ্ছিল না যাব না, কিন্তু পরমহংস নামের এমন একটা বিমোহিনী শক্তি আছে সেটি যেন তাকে টানতে টানতে নিয়ে গেছিলেন। তিনি গিয়ে দেখলেন একটা অদ্ভুত জিনিস, ঠাকুর আনন্দে নাচছেন আর কীর্তন করছেন। তিনি ভাবলেন এই সুযোগ, ঠাকুর কীর্তন করছেন, যাবেন, প্রণাম করবেন, চলে আসবেন, ঠাকুর বুঝতেও পারবেন না। আমাদের অবস্থা তো খানিকটা সেরকম, আমরা মনে করি ঠাকুরকে ট্যাঁকের মধ্যে পুরে ফেলেছি। তিনি যে আমাদের কখন তার ট্যাঁকে পুরে ফেলেছেন সেটা তো আমরা যেমন বুঝতে পারি না, দেবেন্দ্রনাথ মজুমদারও বুঝতে পারেন। তিনি ধীরে ধীরে নিচু হয়ে যেই প্রণাম করেছেন ভাবছেন ঠাকুর তো ভাবে আছেন, তাকে দেখতে পান। অমনি ও তার পিঠে ঠাকুর কিল মেরে জিজ্ঞেস করলেন, কি গো কেমন আছো, এতদিন ওখানে যাওনি কেন? আমি যে তোমার কথা প্রায়ই ভাবি, তিনটে ডায়লগ অদ্ভুত। কি গো কেমন আছো, এতদিন ওখানে যাওনি কেন, আমি যে তোমার কথা প্রায়ই ভাবি। তিনি হতবাক হয়ে গেলেন, তিনি ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পর একেবারে লজ্জায় অধবদন হয়ে গেলেন। তিনি বললেন আগে ভালো আছি, বড় অসুখ করেছিল আর যাওয়া হয়নি। এইবার ঠাকুরের তার সেই স্পেশাল স্টাইল, বলছে হ্যাঁ যাবে বই কি, এবং তার কাছ থেকে একেবারে কথা আদায় করে নিলেন যে সেখানে তাকে যেতেই হবে, দক্ষিণেশ্বরে তাকে যেতেই হবে। ঠাকুর এই তারপর থেকে মজুমদার মশায় দেবেন্দ্রনাথ মজুমদার দক্ষিণেশ্বরে যাওয়া শুরু করলেন। একদিন ঠাকুরকে তিনি গিয়ে বললেন আমার বড় ইচ্ছা আমি আপনার কাছে মন্ত্র গ্রহণ করি। তিনি বললেন কি করব বাপু, আমি তো কাউকে মন্ত্র টন্ত্র দিই না, তাই তোমার ইচ্ছে করলেও আমার কিছু করার নেই। তা তিনি বিফল মনোরথ হয়ে আছেন। আর একদিন তিনি এরকম গঙ্গা স্নান করে তিনি অনেকগুলো ফুলের মালা, পট্টবস্ত্র পরে অনেকগুলো ফুলের মালা, ফুলের তোড়া এইসব নিয়ে ঠাকুরের কাছে গিয়ে হাজির, ঠাকুরের জন্য গিয়ে হাজির। ঠাকুর তখন বললেন এ মালা বেশ সুন্দর, যাও গিয়ে ঠাকুর ঘরে দিয়ে এসো। তিনি বললেন এ মালা তো আমি তার জন্যই এনেছি। তখন ঠাকুর তাকে একটা মোক্ষম প্রশ্ন করলেন, কথা বললেন, বললেন ফুলের মালায় অধিকার মাত্র দুজনের, একজন হচ্ছে দেবতা, দুই হচ্ছেন বাবু, তুমি আমাকে এর মধ্যে কোনজন মনে করো? তখন ইনিও তো শ্রীরামকৃষ্ণের শিষ্য, তেমন কম নাকি। তিনি বলছেন এই দুজনের মাঝখানে আপনাকে মনে করি। ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর বললেন ঠিক আছে, একটা ফুলের তোর আমি রাখছি, বাকিগুলো তুমি ঠাকুর ঘরে দিয়ে আসবে। তারপর থেকে তিনি লক্ষ্য করলেন সবসময় দর্শন করতেন ঠাকুর যেন তার সঙ্গে আছেন, কখনো ঠাকুর তার আগে আগে চলেছেন, কখনো ঠাকুর তার পাশে পাশে চলেছেন, অথবা গভীর বিপদের সময় ঠাকুর যেন পেছনে পেছনে চলছেন, তাকে যেন রক্ষা করতে করতে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। ঠাকুরকে বালক ভক্তেরা সেবা করে, তারা ঠাকুর বড় বাইরে গেলে গাড়ু গামছা নিয়ে যায়, এই দেখে তারও খুব ইচ্ছে হলো তিনিও গাড়ু গামছা নিয়ে যাবেন। ঠাকুর কিন্তু রাগ করলেন, বললেন সে কি, তুমি কেন এসব নিয়ে এসছো, তোমার সঙ্গে আমার অভাব নয়, অর্থাৎ তুমি আমার কখনো সেবক হতে পারবে না। ঠাকুর দেবেন্দ্রনাথের খুব মনে লাগলো, বলছেন আমি কি এতই হীন যে তার গাড়ু গামছা বইবারও আমার কোনো ইয়ে নেই। তিনি নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে থাকলেন, দেখলেন ঠাকুর ধীরে ধীরে ঝাউতলার দিকে এগিয়ে যাচ্ছেন। ঠাকুর যখন অনেক দূর চলে গেলেন তখন তিনি ফিরে এসে ওই পঞ্চবটির তলায় বসে একটু কিছু ভাববার চেষ্টা করলেন। এমন সময় তার একটা অদ্ভুত দর্শন হলো। তিনি লক্ষ্য করলেন এই যা কিছু দৃশ্যমান, বৃক্ষলতা, বাটি, বাড়ি, গঙ্গা, সমস্ত কিছু যেন অন্তর্হিত হয়ে গেছে এবং তারও কোনো অস্তিত্ব নেই, জগৎ সংসার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। যখন তিনি সম্বিত ফিরে পেলেন তখন তিনি দেখলেন তার সামনে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন।
তিনি তাকে বললেন, দেখো তোমায় কিছু করতে হবে না, তুমি সকাল বিকেল সকালবেলা আর সন্ধ্যেবেলায় হাততালি দিয়ে হরিনাম করো, তাহলেই হবে। এরপরে একটা ভয়ঙ্কর কথা বললেন, বললেন হরিনাম চৈতন্যদেব প্রচার করেছিলেন, বড় সিদ্ধ নাম, আর এখানে আনাগোনা করলে সব হয়ে যাবে। তিনটি উপদেশ তার, একটা হচ্ছে তোমায় কিছু করতে হবে না সকালে আর বিকেলে, দুবেলা তাকে উপদেশ তাকে ওই হরিনাম করতে হবে, এবং হরিনাম যে সিদ্ধ নাম, নাম করার সময় সেই প্রত্যয়টি রাখতে হবে, আর তিন হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে মাঝে মাঝে আসতে হবে। কিছুদিন আসা যাওয়ার পর ঠাকুরের যেরকম স্বভাব ছিল, আমি তো বলবো বদ অভ্যাস ছিল, যে তিনি সকলকে বিড়ে করে দেখতেন, আসলে তিনি জানতে চাইছেন কি কতটা তাকে আন্দাজ করেছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা তোমার আমাকে কি বলে কী বলে বোধ হয়, মাস্টারমশাইকে কতবার প্রশ্ন এই করেছেন তার ঠিক ঠিকানা নাই। তখন তিনি তাকে এই একই প্রশ্ন করলেন যে হ্যাঁ গা তুমি তো আসছো যাচ্ছ, তুমি কি বুঝলে তোমার আমাকে কি বোধ হয়। তিনি উত্তরে ভারী সুন্দর বলেছিলেন, তামশাই এমন কিছু বুঝতে পেরেছি, এমন কিছু বুঝতে পারছি না, তবে ধর্ম সম্বন্ধে কি ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হয় না, আর মনটাও তেমন হাঁকপাক করে না। যারা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছে এই অনুভূতি তাদের হবেই। আমাদের আগে ধর্ম সম্বন্ধে জানার নানা রকমের ইচ্ছা হতো, মনে হতো এর কাছে গেলে বেশি জানা যাবে, তার কাছে গেলে আরও বেশি জানা যাবে, তার কাছে গেলে আরও বেশি জানা যাবে। আমরা যত শ্রীরামকৃষ্ণের কাছাকাছি আসতে থাকবো, দেখবেন আমাদের মনের এই সংশয়গুলো চলে যায়। এই সংশয়গুলো চলে গেলেই আমাদের সব হয়। যদি সংশয়গুলো না যায় তাহলে বুঝতে হবে যে এখনও আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে আসা হয়নি। আমরা শ্রীরামকৃষ্ণের ছবি বুঝতে পারি, আমরা শ্রীরামকৃষ্ণকে ঘরে স্থাপন করতে পারি, কিন্তু আমাদের মনে এখনও শ্রীরামকৃষ্ণকে বসানো হয়নি। তা তিনি জিজ্ঞেস করেছিলেন, তাহলে তো আমাকে এত ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে কিনা, কেন? তখন ওই তারই বুড়ো আঙুলটায় নিজের এই আঙুলটা দিয়ে এরকম করে ধরে ঠাকুর বলেছিলেন, আসলে খাপে খাপ হয়নি, বুঝে দেখুন। এখনকার ছেলেরা বলে খাপে খাপ, তখন কত বছর আগে শ্রীরামকৃষ্ণদেব বলছেন খাপে খাপ হয়নি, মানে এই যে এই দুটো ভাগ, যে দুটো আলাদা, এই দুটো একসাথে হয়নি। মানে হরলিক্সের ঢাকনার সঙ্গে যেমন হরলিক্সের শিশির ঢাকনা ওই শিশি জুড়বে, সেটা অন্য কোনো কিছুতে হবে না, ঠিক সেই রকম খাপে খাপ লাগেনি, সেই কারণে তোমার এরকম হচ্ছে। তুমি যে এখানকার ঘরের, তুমি যে ঘরের যে মানে তিনি যে তার এইখানকার, এই পূর্ণ বিশ্বাস। ঠাকুর তাকে বলেছিলেন যে হরিনাম জপ করতে হবে, হরিনাম অতি পবিত্র নাম, সেটি শ্রী চৈতন্যদেব মানুষের কাছে প্রচারের জন্য দিয়ে গেছিলেন। এইটি বলা মাত্র ঠাকুরের কথায় বিশ্বাস করে তিনি নিশিদিন হরিনাম জপ করা শুরু করলেন। তিনি তো যোগাভ্যাস করতেন, ফলে খুব সহজে তার মন গভীরে ডুবে যেত এবং তার নানাবিধ ধ্যানে তার নানাবিধ দর্শন হলো। একদিন তার একটা অদ্ভুত দর্শন হলো, তিনি দেখলেন কয়েকজন ওই তিলক ভূষিতা আর সাদা কাপড় পরা মহিলা এসে তাকে প্রণাম করলেন, তাকে দেখলেন, তাকে প্রণাম করলেন, তারা চলে গেলেন। তখন এই দর্শনের কথা তিনি ঠাকুরকে বলাতে ঠাকুর বলেছিলেন, ওরা অবিদ্যার সহচরী, তোমায় প্রণাম করে চলে গেল। যখনই আমরা, এটা সবার জীবনে হয়, বুদ্ধদেব যাকে বলেছেন মার হিসেবে বর্ণনা করেছেন, অবিদ্যাশক্তি সবসময় আমাদের বিদ্যাশক্তির কাছ থেকে টেনে নিয়ে যেতে চায়। আমরা যদি সাধন ভজন না করি, দেখবেন আমাদের জীবনে কোনো দুঃখ নেই, আমরা বেশ আছি, সকালবেলা খাচ্ছি দাচ্ছি, বকুল কথা দেখছি, সবই করছি, সব কিছুতে কোথাও কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই আমরা ভগবানকে ডাকি, ভগবানকে আমরা চাই, আমরা দেখি আমাদের জীবনে নানা রকমের সংশয় সমস্যা এসে বাসা বাঁধছে। তার কারণ হচ্ছে ভগবানকে পেতে হলে আমাদের পরীক্ষা দিতে হয়, আমাদের নিত্য নিয়মিত এই সমস্ত বাধাকে অতিক্রম করে যেতে হয়। এই সময় তার এই একটা দর্শন ছাড়াও আরও অনেকগুলো দর্শন হয়েছিল, তার মধ্যে একটি অন্যতম দর্শন হয়েছে, একদিন তিনি দেখলেন তার শরীরটি চলে গেছে, তার শরীর আর তিনি তার শরীর বোধ করতে পারছেন না। শুধু তাই নয়, তার আত্মা শরীর থেকে বেরিয়ে গিয়ে তার সেই মৃতপ্রায় শরীরটিকে দর্শন করছেন। তারপরে আবার কিছুক্ষণ পরে তিনি ফিরে এলেন, তার দেহে পুলক অষ্টবিকার আদি সব কিছু হতো, ক্রমাগত তিনি সাধনার গভীরে ডুবে যাচ্ছেন।
ঠাকুর অনুভব করলেন এ অতি উন্নত অবস্থার দিকে যাচ্ছে, কিন্তু এই উন্নত অবস্থার দিকে যদি তিনি যান তাহলে তার বৃদ্ধা বিধবা মা, তার বৌদি এবং তার স্ত্রী, তাদের অবস্থা খুব খারাপ হবে। তাই তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, মা ওকে অত দিস না মা, আহা ও ছাপোশালো, ওর মুখ চেয়ে অনেকগুলি লোক আছে। এরপর থেকে এই ঠাকুরের এই দিব্য প্রার্থনার পর তিনি ধীরে ধীরে ফিরে এলেন। এবং এরপরে আমাদের দেবেন্দ্রনাথের একটা অদ্ভুত অন্য কাজ হলো, তিনি যাকেই তার ভালো লাগতো, যার সঙ্গেই তার পরিচয় হতো, তাকেই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসার জন্য ধরে নিয়ে আসতেন। একবার তিনি রামচন্দ্রের গৃহে যাচ্ছেন, রামচন্দ্র দত্তের গৃহে ঠাকুরকে দর্শন করছেন, এমন সময় ঠাকুরকে দর্শন করতে যাচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ রামচন্দ্রের গৃহে, তাকে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যান। তার প্রেরণায় অনেকে আসেন, পাথুরিয়াঘাটার একটি যুবক যার নাম নেই, তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের প্রেরণায় সন্ন্যাস গ্রহণ করেন, এছাড়াও হরিশ্চন্দ্র মুস্তাফি, এর কথা বিশেষ করে উল্লেখযোগ্য। আপনারা বড়নগরের দেখবেন, পুরনো বড়নগরের যে ছবি, ঠাকুর স্বামীজি এবং তার গুরু ভাইদের সঙ্গে একজন লম্বা মতো লোকের ছবি আছে, তিনি হলেন হরিশ্চন্দ্র মুস্তাফি। হরিশ্চন্দ্র মুস্তাফিকে তিনি নিয়ে আসেন, এবং হরিশ্চন্দ্র মুস্তাফি হলেন সেই জন যাকে পয়লা জানুয়ারি সকালবেলা ঠাকে ঠাকুর কৃপা করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার ইষ্ট দর্শন হয়েছিল। এছাড়া বীরভূম নিবাসী এক বিহারী নামের এক ব্রাহ্মণ যুবক, তাকেও তিনি এই করে করে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। কিন্তু তার সবচেয়ে বড় ট্রেজার যেটা তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে উৎসর্গ করেছিলেন, তিনি হলেন অক্ষয় কুমার সেন। অক্ষয় মাস্টারকে তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দেন। ঠাকুরকে পরীক্ষা করেননি ছোটো বড়ো মেজেসেজও, এমনকি আমরাও, তার ঠিক নেই। আর ঠাকুর কিন্তু সবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছেন। একবার ওই একটা ওই দুটা দুয়ানার একটা রূপোর কয়েন, সেটি তিনি ঠাকুর কতখানি কামিনী কাঞ্চন আসক্তি শূন্য এটি দেখার জন্য বিছানার তলায় ঢুকিয়ে রাখেন। ঠাকুর এসে কিছুতেই আর বিছানাতে বসতে পারছেন না, তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো এমন কেন হচ্ছে, আমি কেন বিছানা ছুঁতে পাচ্ছি না? ততক্ষণে তো দেবেন্দ্রনাথ বুঝে গেছেন, তিনি লজ্জায় একবার অধবদন হয়ে গেছেন। তিনি ধীরে ধীরে স্বীকার করলেন এবং ওই দুটাকার দুয়ানাটা বার করে নিলেন, রূপোর দুয়ানাটা বার করে নিলেন। ঠাকুর তখন খুব মজা করতে থাকলেন, বললেন, ও আচ্ছা তুমি আমার পরীক্ষা করে দেখছো, এইবার আবার আরেকটা পরীক্ষার মধ্যে তিনি তাকে ফেললেন। উনি এক ঠাকুরকে পরীক্ষা করেছিলেন, এবার ঠাকুর দেবেন্দ্রনাথকে পরীক্ষা করলেন। একদিন তিনি দেবেন্দ্রনাথকে বললেন, দেখো আমি একজন মহিলাকে খুব ভালোবাসি, তার জন্য আমার মন খুব আনটান করছে, আর তাকে আমি অনেক দিন দেখিনি। তারপরে রসগোল্লা আনিয়ে দেবেন্দ্রনাথকে তিনি খাওয়ালেন এবং বলতে থাকলেন যে দেবেন্দ্রনাথের মধ্যে দিয়েই সেই মহিলাকে খাওয়ানো হলো, ঠাকুর তাকে বড় ভালোবাসেন। অবস্থা দেখুন, দেবেন্দ্রনাথ তাকে জীবনের সর্বস্ব গ্রহণ করেছেন, অথচ দেবেন্দ্রনাথ মনে করছে এ তাহলে তো সেইরকম নয়, মহিলাদের প্রতি আসক্ত তো ভয়ঙ্কর ব্যাপার। তারপরে শুধু ওখানেই শেষ হলো না, তিনি দেবেন্দ্রনাথ এবং মাস্টারমশাই এদের ট্যাঁকে করে রওনা দিলেন গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে। গাড়ি একবারে ছুটতে ছুটতে এসে যদুমল্লিকের বাড়িতে এসে উপস্থিত হলেন। পথে যত নারী মূর্তি দেখছেন, ত সব নারী মূর্তি দেখে মা আনন্দময়ী, মা আনন্দময়ী করে নাচ করছেন। তারপরে যদুমল্লিকের বাড়িতে নেমেই তিনি সবাইকে ফেলে হন হন করে ভেতরের বাড়িতে চলে গেলেন, একেবারে কনফার্ম হয়ে গেলেন আমাদের দেবেন্দ্রনাথ মজুমদার এর চরিত্র খুব খারাপ। কিন্তু যখন তিনি এই মনে মনে ভাবছেন, তখন মাস্টার মশাই একটা অদ্ভুত গান গাইতে থাকলেন। গানটা হলো এই, আমরা গোরার সঙ্গী হয়েও ভাব বুঝতে নারলুম রে, গোরা বন দেখে বৃন্দাবন ভাবে, গোরা কার ভাবেতে মাতোয়ারা, ভাব বুঝতে পারলুম না রে। এরা প্রত্যেকে যে খুব বিখ্যাত ছিলেন এটা কিন্তু এদের আচার আচরণ থেকে বোঝা যায়। বলছেন গাইতে থাকছেন, ইনি শুনছেন, আর এই গান শুনতে শুনতে ঠাকুর ওই যে বাইরে এসে সেই মাস্টারমশাই যে অসমাপ্ত গানটা সেটাও গাইতে থাকলেন। এরপরে জলযোগ করবার জন্য ভেতরে নিয়ে গেলেন, ভেতরে গিয়ে দেবেনবাবুর চোখ কপালে উঠে গেল, গিয়ে দেখলেন সেখানে একজন অতি বৃদ্ধা মহিলা বসে আছেন, আর ঠাকুর তার পাশে বসে আলু থালু বসে বাচ্চা ছেলের মতো বসে আছে।
আর সেই মহিলা তাকে দেখে আনন্দে একদম ভরপুর, ঠাকুরও তাকে দেখে আনন্দে ভরপুর। পরিচয় জানলেন, তিনি যদুমল্লিকের মাসি। এতক্ষণ ধরে এই যে বিরাট একটা ভার বয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই ভারটা যেন সেইখানে ধীরে ধীরে নেমে গেলেন। তিনি, আমরা আগেই বলেছি যে ঠাকুর এই দেবেন্দ্রনাথ মজুমদারের হাতের লেখা খুব ভালো ছিল। লেখাপড়া না শিখলেও তার নানা রকমের এই যে দলিল দস্তাবেজ আইন কাগজ হিসাবে তার খুব রকমের এই তার পারদর্শিতা ছিল। সেই কারণে ঠাকুর বাড়িতে তাকে এইসব কাজগুলি দেওয়া হয়েছিল এবং তিনি এই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে করতেন। তখনকার দিনে নিয়ম ছিল যে ইংরেজ সাহেবের আদালতে উপস্থিত হতে গেলে এই ইংরেজি পোশাক পরে যেতে হবে এবং সেই ইংরেজি পোশাক পরে আদালতে তিনি এসেই আবার ঠাকুরের কাছে ওখান থেকেই সোজা চলে আসতেন। অনেক সময় তার নিজের খুব কষ্ট হতো, কারণ তার এই পোশাক, বাইরের পোশাক, তারপরে কালিমালিপ্ত দলিল দস্তাবেজ, এসব নিয়ে তিনি কেমন করে ঠাকুরের কাছে যাবেন। ঠাকুর কিন্তু তাকে অভয় দিয়েছিলেন, তোমার ওতে দোষ হবে না। এইরকম তার অবস্থা, ঠাকুর কখনো তাকে কোনো রকমভাবে দূরে ফেলে দেননি। ঠাকুর এমনকি তাকে হাত ধরে তার কাছে এনে তার মনের সেই সংশয়টা কাটিয়ে দিলেন। একদিন ঠাকুরের জন্য তিনি নিয়ে আসছিলেন ওই মিহিদানা কিনে নিয়ে আসছিলেন যাত্রাপথে ঘোড়ার গাড়িতে, শেয়ারের ঘোড়ার গাড়িতে যখন আসছেন তার পাশে এক মুসলমান ভদ্রলোক বসেছিলেন, লম্বা দাড়িওয়ালা। তার তিনি কথা বলছিলেন আর সেই মিহিদানাটা ঢাকা দেওয়াই ছিল, কিন্তু সেই ভদ্রলোকের মুখের থুতু সেই পাত্রের ওপর বারবার পড়তে থাকলো। তিনি ঠাকুরের জন্য নিয়ে এসেছেন কিন্তু ঠাকুরকে কিছুতেই সেই খাবারটা দিতে পারলেন না। তিনি নিঃশব্দে এসে ঠাকুরের সেই যে মিষ্টি রাখার যে তাক ছিল তার একটা কর্নারে সেটি রেখে চুপচাপ বসে থাকলেন। এমন সময় ঠাকুর ঘরেতে এসে বলতে থাকলেন তার বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার আছে কিনা দেখবার জন্য। তিনি খোঁজাখুঁজি করতে করতে সেই মিহিদানাটি খুঁজে পেলেন এবং তিনি সেই তার খাবার সেই মিহিদানাটিকে অম্লান বদনে খেতে থাকলেন। তার প্রথম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক ধারণা ছিল, কিন্তু এই ধারণা হলো যে ভগবান ভক্তের অন্তরটি দেখেন, সেখানে তার সামনে সেই অন্তর যখন দেখেন তিনি, এবং আমি যদি আন্তরিকভাবে তাকে কিছু নিবেদন করি তাহলে সেই দোষ যত স্পর্শদোষই থাকুক না কেন সেগুলি সবসময় তিনি সেটাকে উপেক্ষার দৃষ্টিতে দেখেন। কলকাতার নটীরা একসময় বেলুড় মঠে আসতো, বিশেষ করে পূজনীয় মহাপুরুষ মহারাজ যখন প্রেসিডেন্ট তখন কলকাতার নটীরা অনেকেই এসেছেন। কলকাতার নটীরা বেশিরভাগই, খুব কম শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন, কিন্তু বেশিরভাগই দীক্ষা পেয়েছেন স্বামী ব্রহ্মানন্দজির কাছে। স্বামী ব্রহ্মানন্দজি এদের অনেককে কৃপা করেছেন। এরা আসতেন মাঝে মাঝে বেলুড় মঠে আসতেন এবং প্রচুর খাবার দাবার, মিষ্টি, ফল এসব নিয়ে আসতেন। পূজারী ব্রাহ্মণ যারা পূজারী যারা পূজা করত, ব্রহ্মচারী যারা পূজা করতেন, তাদের মনের ভেতরে সংশয় হতো। তারা এসে মহাপুরুষ মহারাজকে বলতেন এই খাবার কি ঠাকুরকে নিবেদন করা হবে। মহাপুরুষ মহারাজ বলতেন তোমার মনে যখন সংশয় হচ্ছে তখন তুমি এটাকে টেবিলের ওপর তোলার দরকার নেই, তুমি পাশে নিবেদন রেখে এই যেখানে ভোগ নিবেদন করা আছে তার পাশে সেগুলিকে মেঝের ওপর পরপর সাজিয়ে দিয়ে ঠাকুরকে বলবে অমুকজন তোমার কাছ থেকে খাবার তোমার জন্য এগুলি নিয়ে এসেছেন, তোমার ইচ্ছা হলে তুমি এগুলিকে গ্রহণ করতে পারেন। এই ব্রহ্মচারীর যে ভাব সেটি কি মহাপুরুষ মহারাজ কখনো ভাঙেননি। আবার একই সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সবার ভাব, তিনি যে ভাবগ্রাহী জনার্দন, এই বোধটিও তার মনের মধ্যে রেখে দেন। তখনকার দিনে, এখন যেমন ভক্ত সম্মেলন হয়, তখনও ভক্ত সম্মেলন হতো। ভক্ত সম্মেলনটা কীরকম না, শ্রীরামকৃষ্ণকে সব ভক্তরা তাদের বাড়িতে নিয়ে আসতেন, অন্যান্য ভক্তদের তারা আহ্বান করতেন, সেখানে সারাদিন গান, হই হই, খাওয়া দাওয়া সমস্ত কিছু হতো। এতে অনেক পয়সা খরচা হতো, সেই কারণে শ্রীরামকৃষ্ণদেবের এই সমস্ত যে ভক্ত সম্মেলনগুলো এগুলো বড়লোক ভক্তদের গৃহেতেই হতো। তার কারণ হচ্ছে বড়লোক ভক্তদের গৃহ অনেক বড়, অনেক ভক্ত এলেও সেখানে তাদের বসতে দাঁড়াতে কোনো সমস্যা হবে না। এছাড়াও তাদের অর্থ থাকার ফলে প্রত্যেককে দুপুরের মধ্যাহ্নভোজ অথবা বিকেলের একটু জলযোগ করার মতো কোনো সমস্যা হবে না। দেবেন্দ্র গরিব, কিন্তু তার বড় ইচ্ছা হলো তিনিও একবার ঠাকুরকে নিয়ে আসেন। তার এই উদ্দেশ্য শুনে তার দাদার বন্ধু গিরিশচন্দ্র ঘোষ গাড়ি ভাড়া দিতে রাজি হয়ে গেলেন, কিন্তু দেবেন্দ্র তার কাছ থেকে কিচ্ছু নিয়ে এলেন না। ঠাকুর তাকে বললেন তোমার যে অবস্থা খারাপ, তুমি কেন আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো না। হোক,
ঋণং কৃত্বা ঘৃতম পিবেত, আমি ঋণ করেও আপনাকে নিয়ে যাব। এবং সেই প্রথম তিনি একে নিয়ে আসেন, ঠাকুরকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং ভক্তরাও আসেন, সেখানে খুব আনন্দ হয়। শুধু তাই নয়, সেইখানে প্রথম দেবেন্দ্র জননী এবং দেবেন্দ্রের স্ত্রী এবং তারাও ওই ঠাকুরকে এবং মাকে প্রথম দর্শন করেন। একদিন স্বামী বিবেকানন্দ মঠ যখন ঠাকুরের মহাসমাধির পরে মঠ যখন স্থাপিত হলো বরানগর মঠে, তখন আমাদের স্বামী বিবেকানন্দ একদিন দেবেন্দ্রনাথ মজুমদারকে ধরে বসলেন, আপনাকে সন্ন্যাসী হতেই হবে। কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদারের আর মনের ভেতরে সন্ন্যাসী হওয়ার বাসনা নেই, ঠাকুর তাকে বুঝিয়ে দিয়ে গেছেন এ পথ তার জন্য নয়। তিনি বললেন যে এটি পরমহংস মশায়ের অনুমোদিত নয়, অতএব এটা আমি কখনোই হব না। কিন্তু স্বামীজি তাকে সন্ন্যাসীর বেশে সাজালেন, স্বয়ং সন্ন্যাসী গুরু তিনি সন্ন্যাসীর বেশে সাজালেন। সেই সাজ পরে তার ভেতরে এমন একটি ভাব জাগলো, সেই ভাব অনেক দিন পর্যন্ত থাকলো। সেই রাত্রে তিনি তার সঙ্গী তার মামাকে বললেন, আজ আর আমি বাড়ি ফিরতে পারবো না। এবং মামা নানা রকম যুক্তি টুক্তি দিয়ে তাকে জোরজার করে বাড়িতে নিয়ে এলেন বটে, কিন্তু স্বামীজির দেওয়ার এই যে স্বল্পকালীন যে সন্ন্যাসের ভাব সেটি তার মনের ভেতরে ছিল। তিনি মাঝে মাঝেই ভাবস্থ হয়ে পড়তেন, ভাবস্থ হওয়াটা তার মানে একবার স্বভাবের মধ্যে ছিল। একদিন তিনি গিরিশবাবুর বাড়িতে গিয়েছেন, এখন তো আমরা গিরিশবাবুর বাড়িটা দেখলে বুঝতে পারি না কত বড় বাড়ি ছিল, এই রাস্তাটা যত বড় তত বড় বাড়ি গিরিশবাবুর, আর একটু বড় মানে একেবারে ওই গৌরীমাতা উদ্যান তার খানিকটা আগে থেকে তার খানিকটা পর থেকে শুরু হয়ে আগেকার দিনের পুরনো যে টুবি বাস স্ট্যান্ড ছিল অতখানি অবধি গিরিশবাবুর বাড়ি ছিল। তো সেই গিরিশবাবুর বাড়িতে অনেকগুলো নারকেল গাছের শাখা দুল ছিল, তার দূর থেকে দেখে মনে হলো যেন শ্রীকৃষ্ণের মাথার ওপর যে সেই ময়ূর পালক থাকে সেগুলি যেমন হাওয়াতে দুলতে থাকে ঠিক সেই রকম তিনি দুলতে থাকলেন। এবং সেটি দেখা মাত্র তিনি কাঠের পুতুলের মতো সে একবারে সোজা হয়ে তাকিয়ে থাকলেন, তার দিকে তাকিয়ে থাকেন। গিরিশবাবু বললেন, বাবা আর যাই করো, আমার এখানে এসে তুমি ভাবটাব সমাধি টমাধি কখনো দেখিও না। আরেকদিন তার কাছে সশিষ্য একজন নৈয়ায়িক পণ্ডিত এসে উপস্থিত হলেন, তিনি বলতে থাকলেন যে সসীম মনের ধারা অসীম ভগবানকে কিছুতেই ধারণা করা যায় না। যখন তিনি এইরকম বলছেন তখন সেই সময় ঘরেতে একটি ভারী সুন্দর কালীর মূর্তির ছবি ছিল, সেইটার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। দেবেন্দ্রনাথ মজুমদার ভাবভঙ্গ যখন হলো তখন তাকে ওই রকম সমাধিগ্রস্ত হতে দেখে সেই নৈয়ায়িক পণ্ডিত একদম স্তব্ধ বাক হয়ে গেলেন, তিনি তাকিয়ে তাকে দেখতে থাকলেন। কিন্তু তার সেই অবোধ শিষ্য সে তো বোঝে না, যখন দেবেন্দ্রনাথ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তখন যেখানে থেমেছিলেন সেই প্রসঙ্গ করে তিনি আবার উত্থাপন করলেন, তাহলে গুরুদেব আপনি যে বলছিলেন যে সসীম মনের দ্বারা অসীমকে বোঝা যায় না, গুরুদেব অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং বললেন যে তোমার মতো মূর্খ আর জগৎ সংসারে আমি আর দুটি দেখিনি, তুমি চোখের সামনে দেখলে কেমন করে মনের দ্বারাই ঈশ্বরের ধারণা হয়, সসীম মনের দ্বারা অসীমকে যে ধরা যায় সেটি তিনি স্বীকার করে নিলেন। তার অর্থের অভাব সারাটা জীবন ছিল, একেবারে ভীষণ রকমের অর্থের অভাব ছিল। ফলে 1893 সালে সেই সময় তিনি ওই মিনার্ভা থিয়েটারে 1893 একদম শুরুর দিকে মিনার্ভা থিয়েটারের ম্যানেজারের কাজ গ্রহণ করলেন, ম্যানেজার না ক্যাশিয়ারের কাজ গ্রহণ করলেন। যখন তিনি ওই ক্যাশিয়ারের কাজ করতেন টাকা পয়সা দিতে হতো সব, তখনকার দিনে তো এই অন্তজ শ্রেণীর মানুষজন মহিলারা পতিতাপল্লীর মহিলারা তারাই থিয়েটারে অভিনয় করতেন, ক্যাশিয়ারকে তাদের টাকা পয়সা দিতে হতো তাদের সঙ্গ করতে হতো, এমনকি কখনো কখনো তাদের বাড়ি থেকেও তাদের ধরে নিয়ে আসতে হতো। কিন্তু এই বাড়িতে আসা যাওয়ার ফলে তার মনের ভেতরের মলিনতা তৈরি হলো এবং তিনি অনুভব করলেন একটু একটু করে তার চরিত্রের অবনমন ঘটছে। তিনি যখন একেবারে ভীষণ রকম তিনি ভাবতে থাকলেন যে তিনি এই কাজকর্মগুলো সব ছেড়ে দেবেন, তখন এমনই সময় একদিন তার নাগ মশায়ের সঙ্গে দেখা হলো।
নাগমশাই তাকে বলতে থাকলেন যে কাজলের ঘরে থাকলে গায়ে লাগলে কালি লাগবেই, কিন্তু গুরু আছেন, গুরু সেই কালি ধুয়ে মুছে সাফ করে দেবেন। এই ঘটনার এইখানেই কিন্তু শেষ নয়, অনেক পরে একবার তখন মঠ স্বামীজির মহাপ্রয়াণ ঘটে গেছে, মঠ বেলুড়ে স্থানান্তরিত হয়েছে। একদিন স্বামী অখণ্ডানন্দজির সাথে তার দেখা হলো শ্যামবাজারের বড় চারমাতার মোড়েতে। শ্যামবাজারে চারমাতার মোড়ে সেই একেবারে অসুস্থ হতে একে দেখে তার খুব কষ্ট হতে থাকলো। তিনি দেবেনবাবুকে দেখে তার ভীষণ রকমের কষ্ট হলো। তখন তিনি অখণ্ডানন্দজিকে সমস্ত কিছু খুলে বললেন। এর কয়েক বছর বাদই দেবেনবাবুর শরীর চলে যায় 1911 সালে। এই সময় তিনি এত মানে নিজেকে ভুগছেন গ্লানিতে, আত্মগ্লানিতে ভুগছেন, তিনি যে কোনো কালে একটা সময় নটীদের সঙ্গে কাজ করেছেন তার মনে হতে থাকলো, তার জীবনের যে অবনমন সেটা যেন সেই কারণেই হয়েছে। তিনি যেন ভীষণ রকমের কষ্ট পেতে থাকলেন। এবং তারপরে তিনি ওই তিনি এত কষ্ট পেয়েছিলেন যে তিনি অখণ্ডানন্দজিকে সেই দুঃখের কথাটি বলেছিলেন। অখণ্ডানন্দজি সেই কথা এসে ইয়েকে বলেন, আমাদের রাজা মহারাজকে বলেন। রাজা মহারাজ বলেন, ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। এই ঘটনার কিছুদিন বাদে আবার দেবেনবাবুর সাথে অখণ্ডানন্দজি দেখা হলো ইয়েতে শ্যামবাজার ওই বড় রাস্তার ওখানে। তিনি শুনলেন যে রাজা মহারাজ তাকে বলেছেন ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। এবং এই ও কিছু নয় এটা আমার ভুল হয়েছে, আমার এটা খুব বড় ভুল হয়ে যাচ্ছে, এটা দেবেন্দ্রনাথ মজুমদার নয়, এই ঘটনাটা দেবেন্দ্রনাথ বসু। যেহেতু ঘটনাটির অবতারণ আমরা করেছি সেহেতু আমরা এটা বলিনি, এই ঘটনাটা বলিনি, এটা না বলে পারছি না, এটা স্বামী ব্রহ্মানন্দে আমি ভুল করে ফেলেছি। এটি দেবেন্দ্রনাথ বসুর জীবনের ঘটনা, দেবেন্দ্রনাথ মজুমদার নয়। এই কারণে এই সংক্ষিপ্ত জীবন তাইতে আমি ভাবছিলাম দেবেন্দ্রনাথ বসুর জীবন। তিনিও ওই রকম, ওই দেবেন্দ্রনাথ বসুও সেরকম এই এদের এখানে কাজ করতেন, নটীদের কাছে সঙ্গে কাজ করতেন, নটীদের সঙ্গে থাকতে থাকতে তার চরিত্রের অবনমন হয়। তিনি অখণ্ডানন্দজিকে বলেন যে তার চরিত্রের অবনমন ঘটেছে। রাজা মহারাজ শুনেই বলেন ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। তারপরে দেবেন্দ্রনাথ বসু সেটা যখন আবার শুনলেন অখণ্ডানন্দজির কাছে, তখন তিনি ছুটতে ছুটতে স্বামী ব্রহ্মানন্দজির কাছে এসে পৌঁছন এই বেলুড় মঠে। সেটা একটা অদ্ভুত ঘটনা ঘটলো বেলুড় মঠে। আপনারা যারা রাজা মহারাজের ঘর দেখেছেন তারা জানেন গঙ্গার দিকে মুখ করে যে বারান্দা আছে সেই বারান্দার শেষেই তার ঘর ছিল। রাজা মহারাজ তার ঘর থেকে বেরোচ্ছেন আর এমন সময় দেবেন্দ্রনাথ বসুও তার ঘরে ঢুকলেন, দুজনের ওই চৌকাটের কাছে দেখা হয়ে গেল। দেবেনবাবু কিছু বলার আগেই রাজা মহারাজ তার বুকের ওপরে এমনি এমনি করে ওই যেমন করে আমরা সেতারের তারে তার গুলাই হাত গুলাই ঠিক সেরকম সেতারের তারে হাত বুলিয়ে দিলেন। এবং সেই সেতারের তারে হাত বুলানো মাত্র দেবেন্দ্রনাথ বসু অনুভব করলেন তার জীবনের যা কিছু গ্লানি এবং গ্লানিজনিত তার যে বেদনা সেগুলি যেন সমস্তই চলে গেছে। পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজির শরীর চলে যাওয়ার পর ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দীর যদি ভূমিকায় তিনি একটি রাজা মহারাজের প্রামাণ্য জীবনী রচনা করেন। সেই প্রামাণ্য জীবনীর এক জায়গায় তিনি লিখেছিলেন যে তরিতে তার দেখিতে নির্জীব হইলেও তাহার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আমরা যখন সেই তড়িতের তারকে স্পর্শ করি তখন অনুভব করতে পারি সে কি পরিমাণ শক্তি ধারণ করে। ঠিক সেই রকম এই অলোক সামান্য মহাপুরুষ দেখিলে সাধারণ হইলেও যখন ইহারা আমাদের হৃদয়কে স্পর্শ করে আমরা তখন অনুভব করতে পারি এরা কি উচ্চ আধ্যাত্মিক সম্পদের অধিকারী। এটা দেবেন্দ্রনাথ বসুর জীবনের ঘটনা। কিন্তু দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনেও এই রকম একই ঘটনা ঘটেছিল। তিনি আমাদের নাগমশাইকে গিয়ে বলেছিলেন যে আমার কি হবে নাগমশাই, আমি তো এইরকম কালিমালিপ্ত হয়ে গেছি। তিনি বলেছিলেন যে যতই সেয়ানা হোক না কেন কাজলের ঘরে থাকলেও কালি লাগবেই, গুরু আছেন সেই কারণে তোমাকে কালি মুছে ফেলে একেবারে পরিষ্কার করে দেবেন। এই ঘটনার এই অধ্যায়ের কথা আমরা অনেকবার এটা শুনেছি। পরে তিনি সবাইকে বলতেন, পরবর্তীকালে তার জীবনে তিনি সবাইকে বলতেন, লোকে আমার জীবনের ওই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারে। পরবর্তীকালে তিনি তো গুরু হয়েছিলেন,
সেইখানে তিনি বলতেন, লোকে আমার জীবনে ওই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে, জীবনে একবার মন্দ কাজ করলে যে তাকে জীবনে একবার মন্দ কাজ করলে যে তাকে একেবারে ভগবানের পথ থেকে বিচ্যুত হতে হবে তার কোনো কারণ নেই। আমি সেই সময় কত গর্হিত কাজ করেছি, তথাপি দয়াময় ঠাকুর আমায় ত্যাগ করেন নাই। এই অবস্থায় জীবনের এই অধ্যায়ের কথা জানতে পেরে স্বামী বিবেকানন্দ তার একটি লেখায় এই কথাগুলি বলেছিলেন, একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নয়, প্রত্যুত প্রতি পদস্খলনের পর যে পুনরুত্থান হয় উহাই প্রকৃত মহত্ব। আমরা যতই বলে থাকি যে একটানা জীবনে গেলে তার সেই নানা রকমের কিছু হবে, এটা কিন্তু তা নয়। বারবার আমরা পড়ব আধ্যাত্মিক জীবনে, বারবার আমরা পড়ব, বারবার আমরা মুখ থুবড়ে পড়ব, আবার বারবার উঠে দাঁড়াব, আগের চেয়েও অনেক বেশি শক্তি সঞ্চয় করে, সেটি আমাদের জীবনের উদ্দেশ্য। শেষ করার আগে এই বিষয়ে স্বামীজির আরেকটি কথা বলে আমরা শেষ করব। এটি স্বামী বিবেকানন্দ ভারতী বিবেকানন্দ বক্তৃতায় লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ায় উল্লেখ করেছেন। সাধকের জীবনকে তিনি সমুদ্রের তরঙ্গের সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের তরঙ্গ 4 ফুট উচ্চতায় উঠে আছড়ে পড়ে এতে সমুদ্র কূলে, তারপরে আবার সেই তরঙ্গ ধীরে ধীরে পিছিয়ে চলে যায়। যখন সমুদ্র তরঙ্গ ঢেউ অনেকখানি ওঠে, তখন সেই উত্থিত তরঙ্গের দিকে আমরা তাকাই, আমরা মোহিত হই, তাকে আমরা অনেক রকমের তার প্রশংসা করতে থাকি। কিন্তু সেই তরঙ্গরাজি যখন বেলাভূমিতে পড়ে গিয়ে পিছিয়ে চলে যায়, তখন আমরা তার কথা কেউ ভাবি না। আমাদের জীবনেও তাই, জীবনে যখন সাফল্য আসে, জীবনে যখন উত্থান হয়, তখন সবাই আমাদের দিকে তাকায়। কিন্তু যখন আমরা পড়ে যাই, যখন আমরা হতোদ্যম হই, তখন আমাদের কাছে আমাদের পাশে কেউ থাকে না। কিন্তু প্রতি মুহূর্তে জানবে এই প্রতি পড়ে যাওয়া, প্রতিবার হেরে যাওয়ার মধ্যে আরেকটি শক্তির প্রকাশ আছে। স্বামীজির ভাষায় এই যে ঢেউটি পড়ে গিয়ে আবার পিছিয়ে গেল, আদতে সে পিছিয়ে যাচ্ছে না, সে শক্তি সঞ্চয় করছে। আগে যত উঁচু ঢেউ সে উঠেছিল, তার চেয়েও বড় ঢেউ হয়ে সে প্রকৃতির বুকেতে ফিরে আসবে। একটা মহৎ আশ্বাসের কথা। এই বোধটা যেন আমাদেরকে আধ্যাত্ম জীবন যাপন করতে সাহায্য করে। আমরা যেন প্রতি মুহূর্তে যে হেরে যাচ্ছি, হেরে গিয়ে ভাবছি আমার দ্বারা কিচ্ছু হওয়া সম্ভব নয়, সেই ভাবটা না রেখে এই প্রতি পরাজয় থেকে যেন আমরা নতুন করে শিক্ষা লাভ করে একটু একটু করে সাফল্যের দিকে এগিয়ে যাই। শ্রী ভগবানের কৃপা হলে বাকি অংশ আগামী যেদিনকে আমরা বসবো সেদিনকে হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।